এপাশ থেকে নিচের দিকের ঘরটার খানিকটা অংশ দেখা যাচ্ছে। সত্যি ভাবতে অবাক লাগে যে এই ঘরে বঙ্কিমচন্দ্র 5 বছর কাটিয়েছেন। গঙ্গার পাড় ঘেঁষে সাদা রঙের একতলা বাড়ি। বাড়ির সামনের দরজাটা বন্ধ দেখে আশেপাশে উঁকি মারতেই চোখে পড়ল গঙ্গার বাঁধানো ঘাটের দিকে রয়েছে বঙ্কিমচন্দ্রের আবক্ষ একটি মূর্তি, আর মূর্তির পাশে রয়েছে এই বাড়িতে ঢোকার দ্বিতীয় দরজা। দরজার মাথার ওপরে পাথরের ফলকে খোদাই করে লেখা রয়েছে বন্দে মাতরম ভবন। হ্যাঁ, এটাই সেই বিখ্যাত বাড়ি যে বাড়িতে বসে বন্দে মাতরমের জন্য কলম ধরেছিলেন বঙ্কিমচন্দ্র। আর সেই বন্দে মাতরম গান যা উজ্জীবিত করেছিল সেই সময়কার বিপ্লবীদের এবং কাঁপুনি ধরিয়ে দিয়েছিল দোর্দণ্ড প্রতাপ ইংরেজ শাসকদের বুকে। এখানে এসে জানতে পারলাম এ দরজা নাকি খোলা থাকে সবার জন্য। আর তবে দেরি কেন, গুটি গুটি পায়ে প্রবেশ করলাম বাড়ির অভ্যন্তর ভাগে। কড়িকাঠের ছাদ, খড়খড়িওয়ালা কাচের জানালা, হাওয়া ঢোকার জন্য কাঠের ঘুলঘুলি, ছাদের রেলিংয়ে ইতালীয় বালুস্টার, এসব নিয়ে যেন অতীতের অ্যালবাম হয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটি। বিকালের পড়ন্ত রোদে পুরনো গন্ধ মাখা বাড়িটার ঘরগুলোই যেন কেমন একটা আলো আধারী পরিবেশ সৃষ্টি হয়েছে। 1876 বা 1877 সাল নাগাদ বঙ্কিমচন্দ্র যখন হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সেই সময় তিনি এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং এই বাড়িটি ব্যবহার করতেন। ঘরে ঢুকতেই প্রথমেই চোখ পড়ল বাদিকে বন্দে মাতরমের স্মৃতিফলকের দিকে। নিমেষের মধ্যে যেন ছবির দুনিয়ায় ধরা পড়ল কাহিনী। ঘাটের দিক থেকে শুরু করে পরপর দুটি ঘর খোলা থাকে দর্শনার্থীদের জন্য। প্রথম ঘরে বঙ্কিমচন্দ্র এবং তার পারিবারিক বেশ কিছু ছবি রয়েছে, আর দ্বিতীয় ঘরে রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন মুহূর্ত সহ নানান স্থাপত্যের ছবি। গোটা ঘরের বিভিন্ন অংশে বন্দে মাতরম গানের বিভিন্ন লাইনকে চিত্র সহযোগে পরিবেশিত করা হয়েছে এবং সেটাই গোটা গড় জুড়ে রয়েছে। এখানে রয়েছে বঙ্কিমচন্দ্রের একটি ছবি, হাতে বঙ্গদর্শন নিয়ে বসে রয়েছেন তিনি। এখানেও দেখতে পাচ্ছি বন্দে মাতরমের বিভিন্ন লাইনগুলিকে চিত্র সহযোগে ফুটিয়ে তোলা হয়েছে। আর এপাশে রয়েছে এই বাড়িটির সংক্ষিপ্ত ইতিহাস, সেই সঙ্গে বঙ্কিমচন্দ্রেরও জীবন সম্পর্কিত কিছু কথা লেখা রয়েছে। তিনি নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মেছিলেন, তারপরে এই বাড়িতে কয়েক বছরের জন্য ভাড়া ছিলেন এবং তিনি কলকাতায় মারা যান, সেই সম্পর্কিত লেখা রয়েছে এখানে। এদিকেও সেই বন্দে মাতরমের বিভিন্ন লাইনের চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে গোটা দেওয়াল জুড়ে রয়েছে। প্রথম ঘরের দর্শনীয় বিষয়গুলিকে দেখার পরে এবার আমরা প্রবেশ করব দ্বিতীয় ঘরে। এই ঘরে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পর্কিত কিছু ছবি যেমন রয়েছে, সেরকম রয়েছে বঙ্কিমচন্দ্রের পারিবারিক কিছু ছবি। ঘরে দেখুন পুরানো কড়িকাঠ কত সুন্দরভাবে এখনও সংরক্ষণ করে রাখা রয়েছে, কত পুরানো দিনের স্মৃতি বহন করে চলেছে এই কড়িকাঠগুলো। এই ঘরে বঙ্কিমচন্দ্রের
যে সমস্ত বন্ধুরা এই বাড়িতে আসতেন সেই বন্ধুদের চিত্রগুলি এখানে রাখা রয়েছে। তার সঙ্গে অপরদিকের দেওয়ালে বঙ্কিমচন্দ্রের পারিবারিক কিছু চিত্র, এখানে বঙ্কিমচন্দ্রের সমস্ত ভ্রাতা এবং নিচের সারিতে বঙ্কিমচন্দ্রের তিন কন্যা এবং জ্যেষ্ঠ জামাতাকে দেখানো হয়েছে। এর পাশাপাশি আরেকটি দেওয়ালে রয়েছে বঙ্কিমচন্দ্রের সমস্ত রচনার প্রকাশকাল। সত্যি ভাবতে অবাক লাগে যে এই ঘরে বঙ্কিমচন্দ্র 5 বছর কাটিয়েছেন এবং এই ঘরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ওনার উপস্থিতি অনুমান করা যায় বা আঁচ করা যায়। যেন এক অন্যরকম এক শিহরণ জেগে উঠছে মনে। এরপরে আমরা দেখতে পেলাম 1905 সাল থেকে ভারতের জাতীয় পতাকা কিভাবে বিবর্তিত হতে হতে আজকের বর্তমান রূপ পেয়েছে, সেটি একটি দেওয়ালে আটকানো রয়েছে এবং ওটার পাশেই রয়েছে বন্দে মাতরম। এই গানটি ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ এবং এইখানে এই বাড়িতে বাস করাকালীন তিনি রজনী রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ ইত্যাদি বিখ্যাত উপন্যাসগুলি রচনা করেছিলেন। এরপরে আমরা প্রবেশ করব বাড়িটির আরেকটি অংশে এবং সেই সাথে জেনে নেব এই বাড়িটির সংক্ষিপ্ত ইতিহাস। ঐতিহাসিকদের মতে পলাশীর যুদ্ধের সময়কালে এই বাড়িটি নির্মিত হয়েছিল, যার বয়স মেরে কেটে এখন প্রায় 267 বছর। লখনৌয়ের এক ব্যবসায়ী মালিক কাসেম হুগলি নদীর পাড়ে নির্মাণ করেছিলেন এই বিশাল বাড়িটি। সময়টা 1876 বা 1877 সাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সময় ছিলেন হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট। বঙ্কিমচন্দ্রের পৈতৃক বাড়ি গঙ্গার ঠিক উল্টো পাড়ে নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে। চাকরির সুবাদে বঙ্কিমচন্দ্র বাড়ি ভাড়া নেন চুচুড়ায়। লেখালেখির পাশাপাশি সঙ্গীত চর্চাও করতেন বঙ্কিমচন্দ্র। বৈঠকখানা হিসাবে ব্যবহার করতেন মালিক কাসেমের এই বাড়িটি। এখন যে অংশে আমি দাঁড়িয়ে রয়েছি এটি বাড়ির উঠোন হিসাবে ব্যবহৃত হতো। এখানে সবুজ রঙের যে বন্ধ দরজাটি দেখা যাচ্ছে এটি বাড়ির প্রধান দরজা, কিন্তু এই দরজাটি বন্ধই থাকে। জোড়াঘাটের বাড়িতে কাটানো 5টি বছর বঙ্কিমচন্দ্রের সাহিত্য রচনার ভরপুর প্রেক্ষাপট রচনা করে। প্রকাশিত হয় রজনী, উপকথা, কবিতা পুস্তক, কৃষ্ণকান্তের উইল, সাম্য প্রভৃতি বইগুলি। 1880 সালের 15ই জুলাই চুচুড়া থেকে নবীনচন্দ্র সেনকে লেখা বঙ্কিমের চিঠি থেকে জানা যায় যে এই বাড়িতে বসেই বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন আনন্দমঠ এবং ভারতবর্ষের ইতিহাস। হুগলির সঙ্গে যদিও বঙ্কিমচন্দ্রের সম্পর্ক আরও আগের, হুগলি মহসিন কলেজে পড়ার সময় বঙ্কিমচন্দ্র নৈহাটি থেকে নিয়মিত নৌকা করে যাতায়াত করতেন, পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আসেন এই চুচুড়াতে। ইতিহাস যেন এই বাড়ির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছুঁয়ে আছে আর এই বাড়ির প্রতিটি বস্তুকে স্পর্শ করলেই মনে এক অন্যরকম শিহরণ অনুভূত হচ্ছে। যেন মনে হচ্ছে কোনো এক ইতিহাসের প্রাচীন অধ্যায়ে আমি ঢুকে পড়েছি। ঘর থেকে বেরিয়ে এবার আমরা ঘুরে দেখব এই বাড়ির পেছনের দিকের অংশ। গঙ্গার একেবারে ধারে এই অংশটি অত্যন্ত মনোরম। এখানে আপনারা মাটির নিচে আরেকটি ঘরের অংশ দেখতে পাচ্ছেন, এটা এই বাড়ির আরেকটি ঐতিহ্য। মাটির নিচে এখানে রয়েছে আরও একটি ঘর। বছরে অন্তত 5 বার ওই ঘরটিতে ছবির প্রদর্শনী হয় আর বছরের ওই কটা দিন জমজমাট পরিবেশ থাকে বাড়িটিতে।
এই পাশ থেকে নিচের দিকের ঘরটা খানিকটা অংশ দেখা যাচ্ছে। এই ঘরটা বছরের নির্দিষ্ট কয়েকটি দিনে খোলা থাকে এবং সেই দিনগুলোতে এই বাড়িতে গম গম করে লোক বসে অনুষ্ঠান। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস মানেই দেশবাসীর স্বাধীনতার গন্ধ, লড়াইয়ের গন্ধ। এই সেই বাড়ি যেখানে বসেই বঙ্কিমের গানে জোয়ার এসেছিল সেই সুরের গন্ধের। বন্দে মাতরম, আপামর দেশবাসীর পরিচিত সেই সুরের সৃষ্টি হয় এই আঙিনায়। আজও যেন ঘরের কড়িকাঠগুলো, খিলানগুলো সেই অতীতকে ধারণ করে দাঁড়িয়ে আছে। শহরের অলিতে গলিতে আজও রয়েছে ইতিহাসের হদিশ। চুচুড়ার এই বঙ্কিম ভবনও যেন সেই ইতিহাসের কথাই বলে। গঙ্গার হাওয়া গায়ে মেখে যে বাড়িটি দাঁড়িয়ে আছে নিজের ছন্দে, আর হাট করে খুলে রেখেছে বাড়িতে প্রবেশের দরজাটা, অপেক্ষা করে আছে নতুন কিছু মুখের আগমনের। এ বাড়ির বর্তমান বাসিন্দা কোনো মানুষ নয়, একঝাঁক পায়রা, যারা সশব্দে পাহারা দিচ্ছে বাড়িটাকে, পাহারা দিচ্ছে বাংলার সাহিত্যের, দেশের স্বাধীনতার একটা উজ্জ্বল অধ্যায়কে।